শীতপ্রধান দেশের অপরূপ সৌন্দর্যের ফুল লিলিয়াম। দেখতে কৃত্রিম ফুল মনে হলেও স্পর্শে নিশ্চিত হওয়া যায় সাদা, হলুদ আর লাল রঙের এই ফুল। তিন রঙের এই ফুল ফাল্গুন থেকে এখনও দোল খাচ্ছে। লিলিয়াম তার নৈসর্গিক সৌন্দর্য ছড়াচ্ছে বাতাসের ঠেউয়ে ঠেউয়ে। বিদেশি জাতের এই ফুলের স্বর্গে নিজেদের হারিয়ে ফেলতে ছবির ফ্রেমে বন্দী হয়ে থাকে দূর দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা। বাণিজ্যিকভাবে ভাগ্য বদলের উজ্জ্বল সম্ভাবনা থাকায় গবেষণামূলকভাবে এই ফুল চাষ করা হয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট রংপুর সরেজমিন গবেষণা বিভাগে। তিন বছর ধরে এই ফুল চাষ করে গবেষণাগার মাঠে সফল হয়েছেন বিজ্ঞানীরা। অধিক চাহিদা ও উচ্চমূল্য হওয়ায় কৃষকের ভাগ্য বদলের হাতছানি দিচ্ছে লিলিয়াম। এটা একটা লিলিয়াম ফুল, বাড়ির এখানে তিনটা ফুল আমাদের কৃষি গবেষণা প্রদর্শনীতে আছে, তিনটা পারি লিলিয়াম এক, দুই এবং তিন। আমরা এটা উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্যের জন্য, এবং এটা অন্যান্য যে ফুলগুলো আমাদের প্রচলিত আছে সেগুলোর চেয়ে আমাদের দৃষ্টিতে অনেকে বলতেছেন যে বেটার, এটা সৌন্দর্যের দিক থেকে। আর অর্থনৈতিকভাবে যদি আমরা চিন্তা করি, কৃষক পর্যায়ে হোক বা নার্সারি যারা আছেন তারা যদি করে এবং এটা বিভিন্ন অকেশনালি এটা যদি ব্যবহার করে, অন্যান্য ফুলের চেয়ে দাম একটু বেশি পাবে। আর এটা আগে উন্নত দেশে হইতো, আমরা আমাদের দেশে নিয়ে আসছি। এখন এর চাষ করার যে পদ্ধতি এটা আমরা দেখছি যে আমাদের দেশে এটা করা সম্ভব, এবং আমরা এটা কয়েক বছর ধরে করতেছি এবং সুন্দরভাবে এটা হচ্ছে। বিজ্ঞানীরা গবেষণা শেষে আগ্রহী কয়েকজন চাষির মধ্যে প্রযুক্তি হস্তান্তর করেছেন। ইতোমধ্যে জেলার পাঁচ কৃষক লিলিয়াম চাষে সফলতার মুখ দেখেছেন। বর্তমানে ব্যাপক পরিসরে লিলিয়াম ফুল চাষ সম্প্রসারণের কাজ শুরু করেছেন কৃষি বিজ্ঞানীরা। কৃষি গবেষণা ইনস্টিটিউট রংপুর সরেজমিন গবেষণা বিভাগ তথ্যসূত্রে জানা যায়, শীতপ্রধান দেশে লিলিয়াম ফুলের আবাদ হয়। বিশ্বে এ ফুলের চাহিদা ব্যাপকভাবে, তাই কৃষকরা যদি এই ফুল চাষে উদ্বুদ্ধ হয় তাহলে লিলিয়ামে ভাগ্য বদলাবে তাদের। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।